তো স্টার সিনেপ্লেক্সের প্ল্যান আছে যে আমরা আলটিমেটলি 100টি স্ক্রিন করব। হ্যাঁ, আজকে আমরা 14 বছর পূর্তি হচ্ছে আমাদের স্টার সিনেপ্লেক্স। আসলে যাত্রাটা খুবই ইন্টারেস্টিং ছিল আমাদের জন্য, কারণ আমরা যখন শুরু করেছি 2004 সালে, তখন কিন্তু প্রায় মৃতপ্রায় অবস্থা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। সিনেমা হল 1200 সিনেমা হল ছিল বাংলাদেশে এককালে, ওটা কমে 50টা হয়ে গেছিলো। তো এই সময় যাত্রাটা করা একটা মডার্ন মাল্টিপ্লেক্স নিয়ে খুব রিস্কি একটা ব্যাপার ছিল, এবং আমাকে সবাইকে এডুকেট করতে হয়েছে হলে ফিরে আসার জন্য, কারণ হলে যাওয়াটাই বন্ধ হয়ে গেছিলো মানুষের, যে এটা যে একটা অপশন অফ এন্টারটেনমেন্ট এটা কিন্তু ছিল না। তো আলটিমেটলি আমাদের 2 বছর কষ্ট করতে হয়েছিল, আমি প্রায় ব্যাংক্রাপ্ট অবস্থায় চলে গেছিলাম। তারপরেও 2 বছর পরে আমাদের কিছু কিছু ছবি, যেমন মোল্লাবাড়ির বউ এবং তকির আহমেদের কিছু ছবি, মানে কিছু ইয়াং ডিরেক্টর ভালো ভালো ছবি বানানোর কারণে মোড়টা ফিরে যায়। এবং আমি একই সাথে হলিউডের ছবি এনেছি, এবং সবচেয়ে বেশি যেটা আমি বলবো যে রেভলিউশন যেটা হয়েছে সেটা হলো আমাদের ডিজিটাইজেশন। যে আগে 35 মিলিমিটার হতো, এখন ডিজিটাল টেকনোলজি আসার পর থেকে তখন মুভি দেখানো বা মুভি অ্যাকিউর করাটা খুব ইজি হয়ে গেছিলো। তো এবং 3D টেকনোলজি, ডিজিটাল সাউন্ড সিস্টেম, এসব আসাতে মানুষ অনেক হলে আসা শুরু করলো, এবং যেটা বাসায় বসে পাচ্ছে না হলে বসে দেখতে পাচ্ছে। তো এই কারণে আমাদের মোটটা ফিরে গেছে। তারপর আমি বলবো যে বাংলাদেশে 3000-এর মতো স্ক্রিন থাকা উচিত, যেখানে এখন মাত্র আমি যদি আমার ডিজিটাল স্ক্রিনের কথা বলি, প্রপার ডিজিটাল স্ক্রিন আমার মনে 20টা আছে। তো স্টার সিনেপ্লেক্সের প্ল্যান আছে যে আমরা আলটিমেটলি 100টি স্ক্রিন করব। তো আমাদের সময় লাগছে, বাংলাদেশের রিয়েল এস্টেটের অনেক এক্সপেন্সিভ, যেটা মানে ফিজিবল হয় না। সরকার কিছু স্টেপ নিয়েছে ইতিমধ্যে, আওয়ামী লীগ সরকার যেটা করেছে যে বিশাল বড় একটা পিউনিটিভ ট্যাক্স ছিল সিনেমা টিকিটের উপরে, ওটা কমিয়ে দিয়েছে। কমে দেওয়ার কারণে এখন আমরা অনেক ব্যবসা ফিজিবিলিটি বেড়েছে এটার জন্য। একই সাথে অনেক ভালো ভালো ডিরেক্টররা আসছে, নতুন ছবি বানাচ্ছে, এবং আমি মনে করি হ্যান্ড ইন হ্যান্ড এটা যদি একসাথে যায় আমাদের স্ক্রিনের সংখ্যা বাড়বে। ছবি তৈরির জন্য ঘোষণা দিয়েছি এই কারণেই যে আসলে আমি যেটা বললাম, আমাদের কন্টেন্টের অভাব। এই আমাদের যে আয়নাবাজি বা আমাদের ঢাকা অ্যাটাকের মতো ছবি যদি 10 থেকে 15টা হতো বছরে, তাহলে কিন্তু আপনি দেখতেন হাজার হাজার সিনেপ্লেক্স হয়ে যাচ্ছে এখানে, কিন্তু এটা হচ্ছে না। তো এই ফ্রাস্ট্রেশন থেকে কিন্তু আমি ছবি বানানো শুরু করেছি। তো আমি যে ছবি বানাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর গল্প আছে, যে আমাদের গল্পটা কিন্তু অরিজিনাল গল্প। আমরা ওই সার্ফিং কমিউনিটি যেটা কক্সবাজার আছে তাদের নেবি, তাদের গল্প নিয়ে একটা ছবি করছি। তো এছাড়া আমার প্ল্যান আছে মুক্তিযুদ্ধ নিয়ে, চট্টগ্রামের মুক্তিযুদ্ধ বিষয়ক একটা ছবি করা। এরপর আমি উইমেন এম্পাওয়ারমেন্ট এবং ড্রাগ অ্যাবিউস এগুলো নিয়ে কিছু কিছু ছবি করবো। তবে সব ছবি কিন্তু মানে বেসড অন ট্রু স্টোরি এবং একেবারে রুট লেভেল থেকে আসে। চোদ্দ বছর পূর্তিতে এবারে আমরা যেটা করছি যে 14টা ছবি, যেটা 14 বছরে আমাদের সবচেয়ে বেশি ব্যবসা সফল হয়েছে, তাদেরকে সম্মাননা পুরস্কার আমরা দিব, আর কয়েকজনকে মেনশন করা হবো। এছাড়া কিছু সারপ্রাইজেস আছে যেটা আমি পরে দেখাতে চাই, যে এখানে নতুন যেসব ছবি আসছে সামনে বাংলা ছবি, তাদের কিছু অ্যানাউন্সমেন্ট এখানে আসবে। দর্শক, আমাদের সংবাদটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর ক্রিয়েটিভ সলিউশনকে নিয়ে বলবো, আসলে এই চ্যানেলটি আমাদের বাংলা সিনেমার প্রচার প্রসারে অনেক বড় ধরনের একটি ভূমিকা রাখছে। তারা সব সময় চেষ্টা করছে আপনাদেরকে নতুন নতুন ছবির সাথে, নতুন নতুন সবার সাথে, এবং পুরনো যারা স্টার আছে সবার সাথে পরিচয় করে দিতে। আমি আশা করবো আমরা এই ক্রিয়েটিভ সলিউশনের সাথে আছি, আপনারাও থাকবেন।